ভাই কি করতেছেন? কি দিয়ে কি করতেছেন বলেন না একটু। এখানে প্রোটিন আলকাতারা এ সমস্ত দিয়া আগুন দিয়া জ্বালাইতে হয়, না হলে পানির আস্তে আস্তে থাকে তো পানির আকর্ষণে বোট নষ্ট হইয়া যায়। লবণ পানির কারণে নাকি? এই কারণে বোট, আমি একটা বোটের নিচে দেখলাম শামুকের মতো হয়ে গেছে, এটা কি ওই কারণেই? মানে ওটা যেন না হয় তার, যার কারণে আপনি ওটা হবে না। আচ্ছা, ওটা ওই জন্য নষ্ট হয়ে যাবে। আঙ্কেল আমি একটা এই জিনিস নিচ্ছি, এটা কি শামুক নাকি পাথর? এটা দেখেন না একটু, এটা হলো পাথর, এটা কোনো শামুক না, এটা হলো পাথর। আমি এটা একটা নিয়ে মানে নিয়ে যাব দেখবার জন্য। অনেক সুন্দর জিনিসটা না, এটা করে পরিষ্কার করে ধুলি সাফ করলে আবার কবে যাবেন আঙ্কেল মাছ ধরতে? কালকে পরশু যাবো। কালকে পরশু গেলে মাছ ধরে যাওয়ার আগে আপনাদের এগুলোই প্রিপারেশন নাকি? হ্যাঁ, এটা করতে হয় মাছ ধরার। মনে করেন মাছ ধরার যদি এই যথাযথ হইয়া যায়, মানে কিছুদিনের মধ্যে আর দিতে পারলাম না, তাহলে তো উপরে আসিয়া একবারে দিতে হবে। আচ্ছা, বুঝছেনি, এখন কোনো মাছ মারি নাই, তাহলে এটা যদি না সংযোজন না করলে কবে করবে, এখন করতে হবে। আমি জানি যে ম্যাক্সিমাম সময় আমাদের কোম্পানি, এটা কোম্পানির লোক, ওনাদের লোক। হ্যাঁ, আমরা হলাম ওনাদের লোক। ও বোট ওনাদের? হ্যাঁ, বোট ওনাদের। একটা বোটের দাম কিরকম হইতে পারে আঙ্কেল? একটা বোটের দাম 600 টাকা পড়বে ভাই। 600 লক্ষ টাকা পড়বে একটা বোট বানাইতে? হ্যাঁ, 6-7 লক্ষ টাকা। জি, হ্যাঁ হ্যাঁ। এটা কি দিয়ে তৈরি? এগুলা, এটা সবগুলো কাঠ দিয়ে তৈরি। কি কাঠ এটা? এটা হলো ওই গজ্জং গাছ, মানে পালো কাঠ, যে কোনো কাঠ হলে পালো কাঠ, মানে তেসলার।